আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্নটি জেনে নিই। একজন ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, মুফতি সাহেব কেমন আছেন? আমাদের এলাকায় একটি ঈদগাহ আছে যেখানে দীর্ঘদিন ধরে ঈদের নামাজ হয়ে আসছে। এখন সেই ঈদগাহ কমিটির মধ্যে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে একটি জামে মসজিদ নির্মাণ করা হবে। আপনার কাছে জানার বিষয় হলো এই যে দীর্ঘদিন ধরে যেখানে ঈদের নামাজ হয়ে আসছে এবং যেটা ঈদগাহ হিসেবে পরিচিত, সেখানে জামে মসজিদ করা যাবে কি না? প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক যে একটি ঈদগাহ যেখানে দীর্ঘদিন ধরে ঈদের নামাজ হয়ে আসছে, সেই ঈদগাহতে কেউ যদি বা কমিটি যদি মিলে জামে মসজিদ করতে চায়, তাহলে এই মসজিদ করা যাবে কি না? এর এক কথায় উত্তর হলো যে যিনি ঈদগাহর জন্য জমি দাতা বা ঈদগাহ করার জন্য জমি দিয়েছেন, তিনি যদি কেবলমাত্র ঈদগাহর জন্যই জমি দিয়ে থাকেন, তাহলে সেই জমিতে মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। ওয়াকফ শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। ওয়াকফকারী যে স্থানকে যে খাতের জন্য নির্ধারণ করেন, সে খাতেই তা ব্যবহার করতে হবে, ভিন্ন খাতে ব্যবহার করা যাবে না। তবে ভূমিদাতা, জমিদাতা, তিনি যদি এটা স্পষ্ট করে বলে দেন যে এই ঈদগাহতে পরবর্তীতে কেউ যদি মসজিদ করতে চান করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে জমিদাতা ঈদগাহর জন্য যে জমি দান করে থাকেন, সেটা কেবলমাত্র ঈদগাহর জন্যই ঈদগাহ নিয়েতে দিয়ে থাকেন। যদি সেই ভূমিদাতা বা জমিদাতা বেঁচে থাকেন, তার অনুমতি নিয়ে সেখানে মসজিদ করা যেতে পারে। তবে তিনি যদি বেঁচে না থাকেন এবং তিনি কেবলমাত্র ঈদগাহর জন্য জমি আল্লাহর হস্তে ওয়াকফ করে যান, তাহলে সেই ওয়াকফকৃত জমির উপরে মসজিদ নির্মাণ করা জায়েজ নেই।